জলপথকে ভয় পায় না এমন মানুষ খুব কম আছেন। ভাদ্র আশ্বিনে ঠাকুরানী মাতলা শীতলক্ষা কর্ণফুলীর পাড়ে দাঁড়ালে বুক করে দুরু দুরু। গঙ্গা যমুনা মেঘনা তো ছেড়েই দিলাম, আর সমুদ্র সে তো অত্যন্ত ভয়ঙ্কর। আর এইরকম বিপদ সংকুল প্রতিকূল পরিবেশে পৃথিবীর বৃহত্তম প্রশান্ত মহাসাগরে এক মানব গোষ্ঠীর বাস, যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারাটা জীবনই সমুদ্রে কাটায়, যাদেরকে সমুদ্র জীবসি বলে, কেউ কেউ এদেরকে সমুদ্র যাযাবরও বলে। এই পর্বে আমরা সেই রকম এক মানব গোষ্ঠী বাজাউদের বিস্ময়কর জীবনযাত্রা সম্পর্কে জানব। আনকো আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি সম্পর্কে বিশদ জানতে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার ও শোনার জন্য আহ্বান জানাই। দক্ষিণ পূর্ব এশিয়ার অস্ট্রালেশিয়ান উপজাতির বাজাউরা প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপিন্সের মধ্যবর্তী সমুদ্রে 1000 বছরের অধিক সময় ধরে বসবাস করে আসছে। সমুদ্র জিপসি এই বাজাউরা সারাটা জীবন কাটিয়ে দেয় ছোট নৌকায়, আর অগভীর সমুদ্রে কাঠ ও খুঁটির উপর নির্মিত অস্থায়ী চালাঘরে। স্থলভাগের প্রয়োজন এদের হয় না, মনে হয় এদের জীবনযাত্রা সেই সব তথাকথিত সভ্য সমাজকে বিদ্রুপ করে, যারা ক্ষুদ্র ভূখণ্ডের অধিকারের জন্য প্রতিনিয়ত মারামারি থেকে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। বাজাউরা ছোট ছোট নৌকা নিয়ে সমুদ্রের এক স্থান থেকে অন্য স্থানে সামুদ্রিক মাছ, অক্টোপাস, শামুক, ঝিনুক ও অন্যান্য সামুদ্রিক খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়। এরা আশ্চর্যজনক দক্ষতায় ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউগুলিকে অতিক্রম করে। এদের শিশুদের কাছে সভ্য সমাজের দক্ষ নাবিক লজ্জা পায়। এরা সমুদ্রের সন্তান, সমুদ্র এদের বসত বাটি। কথিত আছে বাজাউদের পূর্বপুরুষরা সিলেবিসির জোহর রাজ পরিবারের রক্ষক উপজাতি ছিল। জোহরের রাজকন্যা দায়াং আয়েশার সাথে সিলেবিসির দক্ষিণে গোয়ার রাজকুমার সুলতানের বিবাহের শুভ লগ্ন। সমুদ্র পথে চলছিল বিশাল নৌবহর, রাজকন্যাকে নিয়ে যাওয়া হচ্ছিল বিবাহ বাসরে। পাহারায় ছিল দুঃসাহসী উপজাতি, যারা এই সমুদ্রের প্রতিটি ঢেউকে চেনে। অন্যদিকে তৎকালীন ব্রুনেইর সুলতান রাজকুমারী আয়েশার রূপে বিমোহিত। তিনি পূর্বেই বিবাহ প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু জোহরের রাজা তা প্রত্যাখ্যান করেছিলেন। এই অপমান ভুলতে পারেননি ব্রুনেইর সুলতান, সহ্য করতে পারেননি রাজকুমারী আয়েশার অন্যত্র বিবাহ, তাই অতর্কিতে আক্রমণ করেছিল বিবাহযাত্রার সেই নৌবহরকে। কয়েকশ বাজাউদের রক্তে সমুদ্রের জলকে লাল করে ব্রুনেইর সুলতান ছিনিয়ে নিয়ে গিয়েছিল রাজকুমারী আয়েশাকে। রাজকুমারীকে রক্ষা করতে না পেরে লজ্জায় অপমানে আত্মগ্লানিতে বাজাউরা সিলেবিসিতে আর ফিরে যায়নি। প্রতিশোধের প্রতীক্ষায় বর্ণীয় আর সিলেবিসির মধ্যবর্তী সমুদ্রে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এবং সেই থেকেই স্থলভাগের মানুষের প্রতি অবিশ্বাস আর ঘৃণায় এরা সমুদ্র জীবনকে শ্রেয় মনে করে। বাজাউরা কোনো দেশের নাগরিক নয়, তারা ফিলিপিন্স ও সিলেবিসি দ্বীপপুঞ্জের প্রান্ত দেশের সমুদ্রে বসবাস করে। ফিলিপিন্স সরকার এদের ফিলিপিনো নাগরিক হিসাবে স্বীকৃতি দিতে রাজি নয়।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনেই সরকারও এদেরকে নাগরিক করতে চায়নি। এরা সামুদ্রিক উপকরণের বিনিময়ে উপকূলবর্তী জনপদ থেকে কিছু কিছু জীবন উপকরণ সংগ্রহ করতে আসে। স্থানীয় জনগণ তাদের সাথে অনেক সময় দুর্ব্যবহার করে, পুলিশ ধরে নিয়ে জেলে পচিয়ে মারে। অনন্যপায় হয়ে তারা আবার অন্য দিকে চলে যায়। কমবেশি দশটি ভাষাভাষীর বাজাউরা নিজ ভাষাগোষ্ঠীর কাছে উন্মুক্ত সমুদ্রে বাধাবন্ধহীনভাবে বসবাস করে। পূর্ব প্রশান্ত মহাসাগরের সিলিবিসি, সুলু, বান্দা, জাভা, ফ্লোরেস, মালুক ও সাভু উপসাগরের আদিগন্ত ঘন নীল জলে বিশেষ আকৃতির নৌকা লেপালেপাতে চড়ে এরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। সমুদ্র জীবসি এই যাযাবর উপজাতি উপসাগরের অগভীর সমুদ্রে উপকূল থেকে অনেক দূরে এরা বাঁশ দিয়ে তৈরি করে অস্থায়ী ঘর, জনপদ, গ্রাম। কয়েক ঘন্টার মধ্যে আবার যেগুলি খুলে নিয়ে অন্যত্র চলে যেতে পারে। বাড়িগুলির নিচ দিয়ে বয়ে চলে নীল সমুদ্রের ঢেউ। ছোট ছোট ডিঙি নৌকা করে বাড়িগুলির মধ্যে হয় চলাচল। নৌকা থেকে বাড়িতে ওঠার জন্য নেমে আসে কাঠের সিঁড়ি। কাঠের পাটাতনে তৈরি বাড়িগুলি বেশ শক্তপোক্ত হয়। 2004-এর বিধ্বংসী সুনামি এদের বাড়ির নিচ দিয়ে উপকূলীয় শহর ও জনপদগুলিকে ধ্বংস করলেও এদের বাড়িগুলির কোনো ক্ষতি হয়নি। ভাবতে অবাক লাগে, তাই না? তারা জানে না বিদ্যুৎ কি। রাতের অন্ধকার দূর করে সামুদ্রিক মাছের তেলে মশাল জ্বালিয়ে। তাদের সাহায্যের জন্য নৌকা নিয়ে আসে কিছু হৃদয়বান মানুষ। নিয়ে আসে জামা কাপড়, তেল, জ্বালানি কাঠ। বাজাউরা তাদেরকে খালি হাতে ফেরায় না, তাদেরকেও দেয় মাছ আর সামুদ্রিক প্রবাল। বাজাউরা জল মানুষ হিসাবে পরিচিত। 70 থেকে 100 মিটার গভীরে এরা ডুব দিয়ে থাকে। 12 থেকে 13 মিনিট জলের নিচে এরা অনায়াসে থাকতে পারে। নিজেদের তৈরি কাঠের ফ্রেমের চশমা আর জলের মধ্যে ব্যবহৃত এক ধরনের বিষ মিশ্রিত তীর্থনুক অথবা সুচলো বল্লম নিয়ে এরা সামুদ্রিক মাছ, অক্টোপাস ও নানা জলজ প্রাণী শিকার করে। সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে তারা বুক ভরে নেয় বাতাসের মুক্ত অক্সিজেন। কোমরে বাঁধে ভারী পাথর জলের গভীরে ডোবার জন্য। উপরে আসার সময় পাথর খুলে নিজেকে হালকা করে ভেসে ওঠে। এরা সংগ্রহ করে সামুদ্রিক প্রবাল, ঝিনুক, শামুক আরও কত কিছু। প্রতিদিন গড়ে প্রায় 6 ঘন্টা জলের নিচে থাকে। এরা মাথাপিছু প্রতিদিন প্রায় 5 থেকে 10 কেজি মাছ ও অক্টোপাস শিকার করে। জলের নিচে স্বচ্ছন্দে ডুব দিতে এরা শৈশবেই অনেকের কানের পর্দা ফাটিয়ে দেয়। 8 বছর বয়সেই এদের শিশুরা শিকারী হয়ে ওঠে। কথিত আছে এরা নাকি জলের মধ্যে ঘুমাতে পারে, তাই এদের জল মানুষ বলে। একটি আল্ট্রাসোনিক সমীক্ষায় জানা গেছে এদের শরীরের স্প্লিন বা প্লীহা সাধারণ মানুষের থেকে 50% বড়। এটি মানব শরীরে অক্সিজেন পরিবাহী লোহিত রক্তকণিকার গুদামঘর হিসাবে কাজ করে। বৃহদায়তন প্লীহা তাদের শরীরের সাধারণ মানুষের থেকে 10% অক্সিজেনের মাত্রাকে বাড়িয়ে দেয়, যা তাদেরকে গভীর সমুদ্রে ডুব দিতে সাহায্য করে। কানের পর্দা ফাটা থাকায় এরা জলের গভীরে জলের চাপকে সহজে প্রতিহত করে শরীরের ভারসাম্য বজায় রাখতে পারে। একটি রক্ত নমুনা সংগ্রহ সমীক্ষায় জানা গেছে তাদের ডিএনএ
অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের বৈচিত্রতা। এটি বংশগতির ধারক ও বাহক। সাধারণ মানুষের থেকে এদের গঠনের বৈচিত্রতা এদের ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনের সপক্ষে প্রমাণ দেয়। এদের ডিএনএর কিছু জিন প্লীহার গঠনকে বাড়ায়, কিছু জিন রক্তনালিকাগুলিকে মাথা, হৃৎপিণ্ড ও ফুসফুসে অতিরিক্ত অক্সিজেন সরবরাহে সাহায্য করে, আর কিছু জিন রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণকে নিয়ন্ত্রণ করে। এই সব জিন সাধারণ মানুষের দেহে নেই, তাই জলের মধ্যে ঘুমানোটা এদের পক্ষে মোটেও অস্বাভাবিক নয়। বাজাউ জনগোষ্ঠীর 95% একেশ্বরবাদে বিশ্বাসী। তাদের পূর্বপুরুষরা মালয়েশিয়া ও ব্রুনেইর জলপথে ভ্রমণ করত। সেই সূত্রে বংশ পরম্পরায় তাদের ধর্মীয় বিশ্বাস একেশ্বরবাদের উপর প্রতিষ্ঠিত। তারা সমুদ্রকে কখনো ভয় পায় না, কেননা তারা বিশ্বাস করে সমুদ্রের নিজের কোনো শক্তি নেই। সমুদ্র তাদের ঈশ্বরের সৃষ্টি, তাদের জীবন ও জীবিকার জন্য যা অনন্ত প্রসারিত সম্পদ ক্ষেত্র। তাদের প্রত্যেকটি গোষ্ঠীতে একজন ধর্মীয় প্রধান থাকে, যারা জন্ম ও মৃত্যু সংক্রান্ত ধর্মীয় আচরণগুলি পালনের নির্দেশ দেয়। বাজাউরা লিখতে ও পড়তে জানে না। এরা এতটাই আধুনিক শিক্ষা থেকে দূরে অবস্থান করে যে তারা তাদের নিজেদের সন্তান সন্ততিদের বয়স সম্পর্কে কোনো হিসাব রাখে না বা হিসাব রাখতে পারে না। হিসাব রাখে না সপ্তাহ, মাস, বছরের, বলতে পারে না বার ও তারিখ। নিরক্ষর এই জনগোষ্ঠী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান শুনে শুনে মনে রাখে এবং দেখে দেখে দক্ষতা অর্জন করে। সব পিতাই এদের প্রশিক্ষক এবং সব সন্তানরাই এদের নবিশ। ইন্দোনেশিয়ার পূর্ব দিকের বাজাউরা ইন্দোনেশিয়ান ভাষা অপেক্ষা মালয় ভাষায় অনেক বেশি ভালোভাবে কথা বলতে পারে, তাই মনে করা হয় এরা রক্তের সম্পর্কে ইন্দোনেশিয়ানদের থেকে মালয় জনগণের অনেক কাছের। সমুদ্রে বসবাস করে বলে ওদের কোনো শিল্প সংস্কৃতি নেই ভাবলে ভুল হবে। এরা এদের নিজেদের শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। ইন্দোনেশিয়ার জনমানসে এদের শিল্পকলার প্রভাব লক্ষ্য করা যায়। ইন্দোনেশিয়ার বিবাহ অনুষ্ঠানে প্রচলিত বাজাউ নৃত্য বাজাউ সংস্কৃতির জনপ্রিয়তাকে নির্দেশ করে। তাদের প্রচলিত সঙ্গীত ও প্রচলিত বাদ্যযন্ত্রের ব্যবহার বংশ পরম্পরায় চলে আসছে। পলাউ, গাব্বাং, তাগাঙ্গো তাদের উল্লেখযোগ্য বাদ্যযন্ত্র। সমুদ্রের সন্তান বাজাউদের কোনো পরিচয়পত্র নেই, নেই দেশ, নেই অসুস্থ হলে স্থলভাগ ছোঁয়ার উপায়, তাই হাসপাতাল চিকিৎসা তাদের কাছে কষ্টকল্প। জন্মগ্রহণের মতো এদের মৃত্যু হয় সমুদ্রের বুকে, তারপর নৌকায় করে দূর সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়। তখন বাজাউদের চোখের জলের লবণতা ছাপিয়ে যায় সমুদ্র জলের লবণতাকে। যে শরীর খাবারের সন্ধানে গভীর জলে ডুব দিত, আবার সে ডুব দেয়, অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসাবে। যে সমুদ্রে ডুবে যায় বাজাউদের মৃতদেহ, সেই সমুদ্র থেকে আকাশের নয়নাভিরাম চাঁদের উৎপত্তি বলে বিজ্ঞানীরা মনে করেন। কেননা নিরক্ষরেখা বরাবর প্রশান্ত মহাসাগরের যা ব্যাপ্তি, সেখানে চারটি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যায়। সেই প্রশান্ত মহাসাগরের নানা অজানা তথ্য জানতে আমাদের আনকো আলোর এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনাটি? যদি ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির বিকাশে সাহায্য করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করবেন। আমরা আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করছি।
নিশ্চয়ই আমরা আপনার সহযোগিতা পাব। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন বন্ধু ও প্রিয়জনদের।